নমস্কার বন্ধুরা, আজ আমি একটা গুরুত্বপূর্ণ পাখি সম্পর্কে বিস্তারিত আপনার সাথে আলোচনা করব বলে উপযুক্ত প্রত্যেক দিন যে ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় আমি যে তথ্যগুলো নিয়ে আসি সেরকমই কিন্তু আজকেও উপযুক্ত সেই তথ্যগুলো সাজিয়ে গল্পের শোলে আপনার সঙ্গে শেয়ার করব বলে নিয়ে এসেছি। সেরকম কিন্তু আজকের ভিডিও ইন্টারেস্টিং হতে চলেছে। বিশেষ করে কাক পাখিকে আমরা সবাই চিনি কালো কোকিলের মতো দেখতে, সেই পাখিটা মানব জীবনে কতটা উপকারী এবং সে কতটা খারাপ সেইটা নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এবং ভিডিও কিন্তু ইন্টারেস্টিং হতে বাধ্য, কেননা আমি খুব সূক্ষ্মভাবে বিচার বিবেচনা করে কিন্তু আজকের তথ্যগুলো নিয়ে এসেছি। সুতরাং ভিডিও ভালো হতে বাধ্য, উপরন্তু আপনি যদি আমাকে একটা ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে যদি একটু উৎসাহ যোগান, যাতে করে কিন্তু আমি আরও ভিডিওটাকে গুরুত্বপূর্ণভাবে ইন্টারেস্টিং করতে চেষ্টা করব। সুতরাং একমাত্র আপনিই পারেন আমাকে একটু উৎসাহ যুগিয়ে বাজিয়ে বুঝিয়ে ডাইনে বাইয়ে সাহায্য করতে। এবং যদি আমি অবাঙালি হিসাবে বাংলায় ভিডিও বানাতে গিয়ে ছোটোখাটো ভুল করে থাকি, সেই সব ভুল কিন্তু আপনি ধরিয়ে দেবেন কমেন্ট সেকশানের মাধ্যমে। ওখানে ছোট্ট করে আপনি লিখে ফেলবেন যে আমার ভুলভ্রান্তিগুলো ঠিক কোথায় হচ্ছে। বিশেষ করে এই কাক পাখি নিয়ে যে আজকের আলোচনাটা নিয়ে এসেছি, এই কাক পাখি কিন্তু প্রকৃতির জারুধার। প্রকৃতির মধ্যে মনে করুন একটা ইঁদুর মরে আছে, সেইটাকে কিন্তু সে তুলে নিয়ে গিয়ে খাবে, এবং যার ফলে আমাদের ওই ইঁদুরটাকে কোথাও ধরে ফেলতে গিয়ে আমরা সোঁয়াচে সেরকম কোনো রোগাক্রান্ত হতে পারি, যার থেকে কিন্তু কাকেরা নিজেদের মধ্যেই তুলে নিচ্ছে। যদি বলি ইঁদুরের খাওয়ার মাস্টার বিড়াল, সেই বিড়াল কিন্তু আজকাল আর ইঁদুর খাচ্ছে না, ইঁদুর লাফালাফি করছে আর বিড়াল মন দিয়ে সেই জিনিসটাকে উপভোগ করে দেখছে। সুতরাং বিড়ালে ভরসায় থাকবেন না, কাকটাকে আপনি উপযুক্ত পরিবেশে সংরক্ষণ করার চেষ্টা করবেন, কাকটাকে একটু উপযুক্ত পরিবেশ তৈরি করে দেবেন। এমনও অনেক লোক ইদানিং একটা নররাক্ষস বলে মানুষের রূপে সে কিন্তু একটা জানোয়ারের মতো কাণ্ডকৃত্যও করে থাকে। কীরকম? যেরকম কাক পাখিকে মেরে ধরে সেটার মাংসটাকে নর্মাল মুরগির মাংসের সাথে মিশিয়ে বিক্রি করছে, একই কপাল। সত্যি এটা কিন্তু খারাপ জিনিস বন্ধুরা, আপনাদের নজরে পড়লে ছাড়বেন না, গুলি করে মেরে দেবেন। তাহলে চেষ্টা করে এইরকম পরিবেশ থেকে কিন্তু আপনাকেও দায়িত্ব নিয়ে একটু কাজ করতে হবে, যেইটার ফলে পরিবেশ কিন্তু শুধরে যাবে এবং অনেকটা উন্নত হবে। তাহলে একটু যেন কথাটা একটু বাড়তি মনে হচ্ছে, তাহলে চলেন আর একটু গুরুত্ব দিয়া একটু ভালো করে কথাটা কই। বিশেষ করে বাস্তুশাস্ত্র অনুসারে কাক কাওয়া কাওয়া যারে কয়, সেই কাওয়া যদি আপনার বাড়ির পূর্ব দিকে বইয়া বইয়া কাওয়া কাওয়া কইয়া দাইকা থাকে, সে ক্ষেত্রে কিন্তু শীঘ্রে আপনার মনের ইচ্ছা পূরণ হইব। আর আপনি লক্ষ্য করবেন আপনার বাড়ির দক্ষিণ দিকে যদি এই কাওয়াটা বৈশাখ কাওয়া কাওয়া কইরা ডাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা বড় সুখবর পাইতে চলতেছে। এর লেগিয়া আপনি কিন্তু দুশ্চিন্তা কইরেন না, কাওয়া ডাকলে মনের মধ্যে খুটখুট খুটখুট না জানি কিতা হইব কিতা হইব এইসব কথা কিন্তু ভুলে উচ্চারণ করবেন না। সেইরকম আপনার বাড়ির উত্তর দিকে যদি বইয়া কাওয়াটা যদি কাওয়া কাওয়া কইরা ডাকে, তাইলে কিন্তু শত্রু বৃদ্ধি আশঙ্কা, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভয় পাইবেন। ভয় পাওয়ার দরকার নয়, একটু সাবধান সতর্কতা কইরা চললেই কিন্তু হইব। তাহলে সঙ্গিনীর মৃত্যুর পরে কিন্তু কাউয়া নতুন বিয়া করে না, হে একলা একলা সারা জীবনটা কাটাইয়া যাওয়ার লেগে চেষ্টা করে। আপনি কিন্তু এইটার মতো করবেন না। আপনার যদি সেরকম সঙ্গিনী কোনো দিন বিচ্ছিন্ন হইয়া যায়, উপরওয়ালা এরকম না করুক, সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিজে ব্যক্তিগত সিদ্ধান্ত নেবেন। কতদিন একা একা থাকবেন কন্ত, তো তার কোনোদিন নতুন করে জীবন সঙ্গিনী আর কাওয়াটা কিন্তু খুঁজে না। তো সেই কাওয়া বা কাক এটারে নতুন করে দ্বিতীয়বার জোড়া না বাঁধনের লাগিয়া আপনিও তো গিয়া একটু পরামর্শ দিতে পারেন, যাতে এমন ভুল সিদ্ধান্ত না নেন। এইটা কেমন ধরনের সিদ্ধান্ত আপনি কমেন্ট সেকশানে যদি আপনি কোনো বিচার বিবেচনা কইরা থাকেন, এটা কিন্তু কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না। তাইলে কোনো অংশে কিন্তু সুইরা সুইরা উইরা উইরা যায় এই কাওয়া, তাইলে ব্যাপারটাকে শুভ লক্ষণ বইলেও ধরা যায়। বিশেষ করে
আপনার সামনে একটা ফলমূল বা দানা জাতীয় শস্য বা কোনো ইঁদুরের বাচ্চারে দেখতে পাইছে, কাউয়াটা দূরে থেকে লক্ষ্য করছে, আপনি কিন্তু সামনে থেকে দেখতে পান নাই, হেলে গিয়া কিন্তু ওই কাউয়াটা অত দূর থেকে দৌড়াইয়া আয়া কিন্তু ওই ইঁদুরের বাচ্চাটা লইতে গিয়া আপনার নাক বা কানের কাছ দিয়া চলিয়া গেছে, আপনার কানের টাচ হয়েছে, আপনি তো দৌড়াইয়া গেছেন, কেডা আইলো কুনহালা। এমন না, আপনার কোনো কারণে অজান্তে হেই কাউয়াটা কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস অন্য কেউ লওয়ার আগে হে লইয়া এটারে কামে লাগাইতে চাইছে, এটার লাগে আপনি দৌড়াইবেন কেন, মনের লাগে একটু থুথু ফুসিতে নেবেন, থুথু কইরা তাইলে কিন্তু আপনার বইটা কাইটতে যাইব এবং পরবর্তী জীবনে আপনি কিন্তু এরকম ভুলটা করবেন না, হইতে পারে, এটার লাগে আপনার অত চিন্তা কিসের, তাইলে শুভ লক্ষণ বললে এটারে দৌড়ালেন। পাখির জগতে অন্যতম বুদ্ধিমান প্রাণী হইল কাক, কাউয়া যে বুদ্ধিমান হিডা কেমনে প্রমাণ হইল, আমরা ছোটোবেলায় যখন পড়াশোনা করছি তখন কিন্তু বইয়ের মধ্যে শেষ পাতার মধ্যে দেখছি একটা মাটির কলসিতে আধা কলসি জল আসিল, সেখানে মাটি নুড়ি কাদর কাদা পাথর মুখ দিয়া লইয়া ইয়া ইয়া কলসির মধ্যে ফেলতে আসে, ব্যাপারটা কী তা অ্যাকচুয়ালি এটা না, আধা কলসি জলের যদি পাথর ফালাইয়া ফালাইয়া জলের কানাই কানাই করতে পারে তাইলে কিন্তু জলটা খাওয়ান যাইব, তো পিপাসা মিটব, তৃষ্ণা তো কাক এই বুদ্ধিটা কামে লাগাইছে, আপনি এটা কেন লাগাইবেন না, এরকম বুদ্ধিও তো আপনি লাগাইলে পরে লাভবান হইতেন। সেই খেলে বিশেষ করে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের যখন স্নায়ু যুদ্ধ চলতে আসছিল তখন কিন্তু ওখানকার যে রাশিয়ার যুদ্ধরা যে যোদ্ধা তারা কিন্তু কবুতর পায়রা ডলফিন সহ কাকের ব্যবহার কইরা কিন্তু বিশাল সফলতা পাইছিল, আপনি ব্যবহার করলে তো আরও সফলতা পাইতে পারে, তারা যদি কইরা সফলতা পায় তাইলে কিন্তু একটু ঠান্ডা মাথায় বুদ্ধি খাটাইয়া মানুষের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা বজায় রাখিয়া আপনি কিন্তু চেষ্টা করলে কিন্তু পারবেন, তাইলে কাকের চিন্তা শক্তি কিন্তু খুব প্রখর বুদ্ধি, আপনি যদি কোনোদিন কাকের দোকা দিতে যাইতে আসেন সেই ক্ষেত্রে কিন্তু কাক সাবধান হয়ে যাইব এবং আপনার বিপদের সম্মুখীন হইতে পারে, হেললে গিয়া কোনোদিন কিন্তু কারো শত্রু হইতে যাইবেন না, সবার লাগে বাবু ভাইয়া কইরা নমস্কার কইয়া মানাইয়া লাইবেন, তাইলে পরে আপনার সুবিধা হইব। বন্ধুরা, এর লগে আমি একখান কথা কইতে আসি যে আমার এই ভিডিওর তলে দেখবেন ছোট্ট কইরা মোর লেখা আছে, এই মোরে টাচ করলে পরে আপনি আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সটা খুঁজা পাইবেন, এই ডেসক্রিপশান বক্সে আমি আমার ফেসবুক টুইটার ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে রাখছি, এই লিঙ্কের মধ্যে টাচ কইরা আপনি আমার একটু ফলো কইরা আপন কইরা লেন, কেরলে গিয়া কোনো কারণে যদি ইউটিউবে আপনার লগে আমার সম্পর্ক নষ্ট হয় এই ক্ষেত্রে কিন্তু ওই সোশ্যাল সাইটে আপনি যে ফলো কইরা রাখছেন এটার মাধ্যমে আমি আপনারা কভারেজ দিয়ে আবার তাইনা লয়ে আমো, আপনার লগে আমার পুরনো যে সম্পর্কটা রয়েছে এইটা কিন্তু বজায় থাকবো। এই লেগে আমি কই যে আমি আমার জীবনে যে 150-200 খানা ভিডিও বানাইছি এই ভিডিওটির মধ্যে থেকে তিনটা ভালো ভালো চাই আমি কিন্তু ওই লিঙ্কটা দিয়ে রাখছি আপনার ডেসক্রিপশান বক্সে, সেখান থেকে ওই তিনটার মধ্যে যে কোনো একটার টিপ আপনি ভিডিও দেখবেন, দেখানোর পর যদি আপনার ভালো লাগে তাইলে কিন্তু এই ভিডিওর নিচে যে একটা বাঁকা নাই যে তেরা লেগে ওই শেয়ার বটনটা হিটের মধ্যে টাচ করে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এই ভিডিওটা ফাটাইয়া দেবেন, তারা ভিডিওটা দেখিয়া ভালো লাগবো, তারাও অনেক কিছু তথ্য সম্পর্কে জানতে পারবো, এমনি কিন্তু এমনি এমনি আমনে এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনও কিন্তু উপকৃত হইব আমার এরকম ভিডিও দেখিয়া, আমি কিন্তু অবাঙালি, আমি ট্রাইবেল, সে বাংলায় ভিডিও বানাইতে গিয়ে আমার ভুলভ্রান্তি অনেক হইতে আসে, আপনি কিন্তু আমার ভুল ধরাইয়া দিতে আসেন না, আপনি কমেন্ট সেকশানে কিন্তু ছোটো কইরা আমার একটু লাইকে জানাইবেন যে আমার কোন জায়গাটা ভুল হইতে আসে, হিডিয়ে আমি যদি ভালো করে শুধরাইয়া আপনার ভিডিও দিতাম পারি তাইলে কিন্তু আপনিও উপকৃত হইবেন, উপরন্তু আমিও খুব তাড়াতাড়ি একটু গ্রু হইতে পারুম, সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা লাইক দিয়ে আমার একটু উৎসাহ জাগাইবেন যাতে করে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনার লেগে আনতাম পারি, সেই লিখে আপনারই কইটা আসি আপনি একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কইরা কইরা আমার একটু তাড়াতাড়ি গ্রু কইরা দেন যাতে করে আমি গরমে গামাইয়া গামাইয়া ভিডিও না করতাম পারি, আর আশেপাশে থেকে আছে চেঁচামেচি মানুষের আওয়াজ আইতে আছে এডি আপনারা শুনতেইব না, কেরা লাগিয়া আমি যদি ইউটিউব থেকে অল্প স্বল্প টাকা পয়সা পাই হিডি লইয়া আমি একটা আপনার লাগে দারুণ দামি ক্যামেরা কিনুম, এই ক্যামেরার লগে লগে আমি না একটা এয়ার কন্ডিশন রুমের মধ্যে ভিডিও বানামু যাতে বাইরে থেকে কোনো আওয়াজ না আয়ে, আমি যেন গ্যামিয়া গুমিয়া যেন আপনার লাগে ভিডিও না বানাইতে হয়, এইসব পরিস্থিতি
থেকে বাঁচানোর একমাত্র উপায় আপনার হাতে চাবিকাতি। আপনি যদি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমারে উৎসাহ জাগান, এই ক্ষেত্রে কিন্তু ওই যে বাইরে থেকে যে শঙ্কর আওয়াজ আইতে আসে এটি কিন্তু আর পাইবেন না। এর থেকে ভালো ভালো ভিডিও বানানোর লাগে আমি চেষ্টা করুম। অ্যাকচুয়ালি বেশি বইকে লাইছি, চলেন আসল কথাটা যাই, আরও কিছু বাকি আছে, এডি আলোচনা কইরা ভিডিওটা শেষ করে লাই। কাকরা কিন্তু সর্ববহ, ইডি যা পায় তাই খায়, মাছ মাংস ডাল ভাত সব খাইয়া লায়। এডির থেকে এটা কইলে পরে ভুল হইতো না, অ্যাকচুয়ালি ইডি সব কিছুই খায়, ইডি হচ্ছে সত্যি কথা। অ্যাকচুয়ালি ভারত, বাংলাদেশ, মায়ানমার, মায়ানমার কারে কয় ওই যে ব্রহ্মদেশ বইলা, ইডিও কিন্তু ভারতেরই একটা প্রতিবেশী রাষ্ট্র। হিডার মধ্যে আরও রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, ইডি সব আমরারই প্রতিবেশী রাষ্ট্র। এই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে মানুষ যারা তারা কিন্তু পশুর মতো আসার আচরণ কইরা থাকে। ইডির লইয়া আপনি এমন খারাপ করলে হইব না, আপনি চেষ্টা করবেন ইনডাইরেক্টলি তাদের নমস্কার জানাইয়া, বাবু ভাইয়া আপনার লাগিয়া আপনার থেকে আর ভালো কেউ নাই, এমনি এমনি মানুষরে কিন্তু আপনার লাইনে লইয়া আইতে পারেন, একটু মানুষের কাছে স্যাক্রিফাইস হইতে পারেন। যার থেকে আজকাল এরাও কিন্তু এই মাংসর সাথে অন্য কিছু কাওয়ার মাংস বেসনে লাগিয়া, খাসির মাংসর সাথে, ছাগলের মাংসর সাথে, পাঠার মাংসর সাথে ওই কাওয়ার মাংস মিলাই দিতে আসে, এটি কিন্তু অন্যায়। এই অন্যায়ের মধ্যে আপনি আমি সব মিললে যদি প্রতিরোধ করি এটি কিন্তু শুধরাই যাইব খুব শীঘ্রই। প্রয়োজন বুঝে যদি ভালো কথায় কানে না শুনে এই ক্ষেত্রে কিন্তু থানা পুলিশরে কইয়া কিন্তু হিডারে ব্যবস্থা করান যাইব। তাইলে এরা আমাদের পচা নোংরা খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে, সুতরাং এই কাক কোনো দিন খারাপ হতে পারে না। বিশেষ করে এদের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত প্রজনন মরশুম, এরপর থেকেই তারা ডিম পাড়া শুরু করবে। কিন্তু ডিমটা কোথায় পারবো? কোকিল পাখি কত কষ্ট করে ডিম পারছে, এই ডিমটারে খেয়াল হইয়া এখানে গিয়া আবার কাক ডিম পাইরা দিয়া সোয়াল লাইটা আছে। বেচারা কুকিল তো আর জানে না ভাই, যে বাইরে বাইরে খাওয়ানোর লাগিয়া খাবার তো কইতে গেছে, এই সময় গিয়া কাকে তার ডিম ধরে খাইয়া এখানে ডিম পাইরা দিয়া আছে। বেচারা কুকিল ভাবতা আছে এটা আমারই ডিম আছে, আমি লালন পালন যত্ন করে বছরের পর বছর থাকি কত কষ্ট করে এটা মানুষ কুচে লাশ পরে দেখা গেল, এইটা আমার বাচ্চা না, এটা কাউয়ার বাচ্চা, আমি তো থইকিয়া গেলাম। বছরের পর এমনভাবে বছরের পর বছর থকতা আছে, তাও বলে এই প্রথমবার আমি থকছি, কি কুবরে ভাই। তো এইরকম ডিমগুলো খেয়ে নিজের ডিম পেরে পালাবে কাকেরা। তো বেচারা কুকিল না বুঝে নিজেদের ডিম ভেবে যত্ন করে বাচ্চা ফোটায়। এখন কাক সহ সব পাখিরই সংখ্যা প্রায় কমে যাচ্ছে, এদের বাঁচানোর যথেষ্ট প্রয়োজন রয়েছে, এদের সংরক্ষণ করলে পরে আমাদেরই লাভ। এরা প্রকৃতির জারুদার, বিভিন্ন রকম ময়লা নোংরা খেয়ে আমাদের প্রকৃতির পরিবেশের ভারসাম্যটা বজায় রাখে। আত কলসি জলে ছোটো ছোটো নুড়ি পাথর মুখে করে বয়ে এনে কলসির কানা অবধি জলের লেভেল তুলে জল খাওয়ার ঘটনাটাও কিন্তু আমাদের কারোর অজানা নয়। সেক্ষেত্রে বন্ধুরা আপনারা আমাকে একটু দয়া করে সহযোগিতা করবেন, আমার যেহেতু আমি অবাঙালি, বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার অনেক ভুলভ্রান্তি হচ্ছে, সেই ভুলভ্রান্তিগুলো শুধরে আমি খুব শীঘ্রই ভালো ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের কথা দিচ্ছি। সেক্ষেত্রে আপনি কমেন্ট সেকশানে ছোট্ট করে আমার ভুলটা ধরিয়ে দিয়ে ভবিষ্যতে আমার কাছ থেকে কোন কোন প্রাণী সম্পর্কে বিস্তারিত ভিডিও চান সেটা কিন্তু কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না। আর আমাকে আর কীভাবে ভিডিও বানালে পরে ভালো হবে সেই পরামর্শ কমেন্ট সেকশানে ছোট্ট করে লেখার পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে বন্ধুবান্ধবদের কাছে বেশি করে ছড়িয়ে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটার ঠিক নিচে অল্প ডান দিকে সাবস্ক্রাইব বাটনটাকে টিপে পাশের ঘন্টাটাকে অল করে দেবেন, তাহলে এইরকম ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি নিজের শরীরের প্রতি একটু যত্ন নেবেন। ভালো থাকবেন, জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।